কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও খুবই ভালো আছি। তো আমাদের ডেকোরেশন লাইট গুলো সব খুলে দিয়েছি, কি করবো, বৃষ্টিতে সেই একদিন একটু বৃষ্টি হয়ে পুরো ডেকোরেশনের স্ট্রিপ লাইটগুলোকে পুরো ভিজিয়ে নষ্ট করে দিল। ওগুলো তো পুরো কভার হবে। এখন আমরা যাব, দাদা বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি, অ্যান্ড মাও বেরাচ্ছে, আর আশিস ভাইও চলে এসছে। সো আমরা যাব চশমা আনতে। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমরা চশমা করতে গেছিলাম, এই দেখো আমার সেই আগের চশমা। চলো আমরা যাবো মেসেদা দিশা আই হসপিটাল, ওখানে গিয়ে চশমাটা আমরা নেবো। তিন চার দিন বলেছিল, বাট দুদিনেই চশমাটা দিয়ে দিচ্ছে, আজকে কল করলো হঠাৎই। সো সেই জন্য আমরা আজকে যাচ্ছি। তো চশমাটা আবার ভাঙছে মিডিল দিয়ে, এইখান থেকে ভেঙেছে, এই এই যে স্ক্রুগুলো আছে না, ওই ওই জন্য আর একটু পাওয়ার ইধার উধার হচ্ছে। সবকা জোড় ফেভিকুইক চিপকা দো, মাস্ট চলেগা। আশিস ভাইয়ের আজকে চশমা, আশিস ভাই এবার থেকে অন্ধ, চোখ কানা, ঠিক আছে, এবার থেকে চশমা পরবে আমাদের মতো। আমরা যেভাবে কানা, আমরা অ্যাকচুয়ালি কানা। মা আসবো তো জলদি, মা সব থেকে বেশি লেট করে, আসো জলদি। সো গাইজ আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন শীত পড়ে গেছে আর সময় হয়ে গেছে অনেক, তো পাঁচটা বাজতে যায়, সাড়ে চারটা বাজতে যায়। সো আমরা ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য আমি সোয়েটার পরে নিয়েছি। চলো এটা একটা হালকা মোটা সোয়েটার, চলো। কতক্ষণ আগে আসছো? আর মায়েরটা কোথায় আছে? ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট আছে, ফ্রেমটা ঠিক আছে। লেখাগুলো পড়বেন, যখন পড়বেন চশমা নিচের অংশ দিয়ে দেখবেন, পড়তে থাকুন এই লেখাগুলো, চশমাটা খুলি। ক্লিন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, দেখি এদিকে দেখো, সুন্দর সুন্দর, এদিকে দেখ, ঠিক আছে। চলো লাস্ট, আমার সবই ঠিক আছে, জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট হতে একটু টাইম লাগবে, বাস দুদিন দু তিন দিন পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক হয়ে যাচ্ছে, চলো পেমেন্ট করা যাক। মায়েরটা ঠিক আছে তো? পারফেক্ট আশিস ভাই, পারফেক্ট। তোর কি রে পারফেক্ট সাইডের চোখটা যেন একটু কি হয়েছে, ডিস্টার্ব প্রাইমারি চশমা এটা এখন ইউজ করবো, বাকি সে চশমাটা আমি আর ইউজ করবো না। চলো এটাই পরে এখন যাওয়া যাক। আমি সেটা অলরেডি পুরো প্যাক করে দিয়েছি, এখানে বক্স রয়েছে, বক্সে প্যাক করে দিয়েছি, মাও প্যাক করে দিয়েছে, মা পরে যাবে না। মায়ের শুধুমাত্র ছোট ছোট কিছু লেখার দেখার জন্য মায়ের চশমা। আগেরটা আমার স্প্রিং ছিল, মানে এটাতে নামালে স্প্রিং ছিল, এটাতে নেই, স্প্রিং নেই, তাহলে কি ওটা ভালো না? ভালো, তার থেকে দাম বেশি, ধীরে 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 কিন্তু সেট হচ্ছে, ঠিক আছে। আমি তো যা পড়ছি সেট সেট একদম, আগে যে ছিল প্রবলেম বলতে ওই একটু আদ, মানে প্রথমটা যেন মনে হয়েছে তার, বাট সবই ঠিক আছে, ঠিকই আছে। চলো সো ফাইনালি কমপ্লিট, চলো
चलो माँ चलो चलो जाओ जा अंधकार हो गेलो अंधकार तो चलो आबार एक बछर पर देखा होबे दिशाते कारण প্রত্যেক বছর একবার করে দিশাতে আসতে হবে চশমা পাল্টাতে আর সবার এই চোখ দেখাতে এই চশমাটা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমরা এখানে এসেছি লাইট জোনে এখানে চেক করব দাদার আইফোন 15 প্রো ম্যাক্স এর ক্যামেরা গ্লাস সো চলো ক্যামেরা গ্লাসটা আমরা এখনো পাইনি সো চলো হ্যাঁ পাবি আরে চল না যদি থাকে তো ভালো না হলে আছে কিনা জিজ্ঞাসা কর 15 প্রো ম্যাক্স এর ক্যামেরা গ্লাস হবে ক্যামেরা গ্লাস চা গ্রামের নাইটারি টা ভালো দিনের বেলা সেদিন চা খেয়ে গেছি কিরকম ভালো লাগছে জায়গাটা নাইটে ভালো লাগছে ডেতে আসছিলাম আজকে নাইটে আসছি ভালো লাগছে ওইখানে বসবো সেইখানে আমাদের সেখানে জায়গা প্লেট খাও মা চিকেন পকোড়া ভালো লাগছে টেস্টি চা চলে এসছে ওকে সো ফাইনালি চলো আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট লেটস গো এবার যাবো ডাইরেক্ট বাড়ি ভালো ছিল চা সিঙ্গাড়া লেটস গো চলো ভালো লাগেনি আমারটা ভালো লাগেনি লুকা লাগে ওরা কাটে চলো দেখি না রে এরা এরা জানে নি জানে নি ওকে শুরু হবে ও সেই না জোর জসি ঠিক লাগে বড় বড় জোর জসি কি তো এটা আলাদা একটা গান্ধী জসি এটা আলাদা এরা জানে নি বাকি পুরনো চশমা আমি আর পরবো না এই চশমাটা এবারে প্রাইমারি চশমা দাদার এটা প্রাইমারি চশমা আর আশিস ভাই তো আগে ছিল না চশমা বাট এখন হয়ে গেল মায়েরও বক্সে ভরে একদম প্যাক করে দিয়েছি এ আমার টোটাল তিনটে চশমা হয়ে গেল এটা নিয়ে না চারটে চশমা হয়ে গেল পাল্টি পাল্টি কাজ চশমাটা ভালো কমেন্ট করে বলো এই যে ক্যামেরা গ্লাস লাগাবো ও আইফোন 15 প্রো ম্যাক্স ম্যাক্স গ্লাস লাগা হয়ে গেল এটা তো আরো নেক্সট লেভেল লাগছে এটা এটা ফোন নয় এ হচ্ছে ক্যামেরা বড় ক্যামেরা DSLR কমপ্লিট বাহ এটা আইফোন 15 প্রো ম্যাক্স না এটা আইফোন 20 প্রো ম্যাক্স